বাড়ির নিচেই হয়েছিল একটা মস্ত কচু গাছ। সেটা দেখেই আইডিয়া এলো কচু বাটা করার। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কচু বাটা রেসিপি নিয়ে। এভাবে এক ফালি কচুকে কেটে নিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, তাহলে কচুর যে কুটকুটে ভাবটা তাহলে সেটা চলে যাবে। এবার নিয়ে নেব সর্ষে, সেদ্ধ করা কচু আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর কুড়ে নিতে হবে নারকেল এবং একটা গ্রাইন্ডার মেশিনে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার নিয়ে নেব একটা লোহার কড়াই, তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা, ফোড়ন দিয়ে মিশ্রণটাকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ, যাতে কালো জিরে আর সাথে কচুটা ভালো করে মিশে যায়। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলেই রেডি কচু বাটা। তবে সার্ভ করার সময় একটা ফ্রেশ ফিলিং আনার জন্য কাঁচা সর্ষের তেল দিতে একদম ভুলবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।